মাত্র 11 বলে 50 আর 18 বলে 78 রান নিয়ে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন আসিফ খান। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ টু এর নেপালের বিপক্ষে জোড়ো সেঞ্চুরিতে বিশ্ব রেকর্ড গড়েছে আরব আমিরাতের ক্রিকেটার আসিফ খান। মাত্র 41 বলে 101 রানের অপরাজিত ইনিংসের রেকর্ড বইয়ের উলুটপালট করে দিয়েছে এই ব্যাটার। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে নেপালের কীর্তিপুরে আগে ব্যাটিংয়ে নেমে 310 রানের বিশাল সংগ্রহ পেয়েছে আরব আমিরাত। বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচটি, আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জট তোলেন আসিফ খান। ম্যাচটিতে আসিফ যখন ব্যাটিংয়ে নামেন তখন তার দলের রান ছিল 37.3 ওভারে 5 উইকেট হারিয়ে 175 রান। প্রথম দিকে তার শুরুটা ছিল দীর্ঘতিরই, প্রথম 24 বলে করেন 23 রান, এরপর ঝড় তুলে 30 বলে 50 পূরণ করেন। তার 50 সময় সতীর্থ আরবিন্দ অপরাজিত ছিলেন 91 রানে, কিন্তু এরপরও শেষ পর্যন্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি করা হয়নি তার। অপরদিকে ঝড় তুলে পরের 50 রান করতে কেবল 11 বল সময় নেন আসিফ খান, এতেই 41 বলে অপরাজিত থাকেন 101 রানে। শেষ 18 বলে সব মিলিয়ে 78 রান নিয়ে এই জোড়ো সেঞ্চুরি করেন আসিফ খান। এই ইনিংসের দারুণ সব রেকর্ড গড়েছেন তিনি। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে নিজ মাঠ বাদে প্রতিপক্ষের মাঠে সবচেয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড এটি। এর আগে ওয়ানডেতে প্রতিপক্ষের মাঠে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ব্রায়ান লারার। 1999 সালে বাংলাদেশের বিপক্ষে এই সেঞ্চুরি করেছিলেন ক্যারিবিয়ান এই কিংবদন্তি। সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটের চতুর্থ দ্রুততম সেঞ্চুরি এটি।